এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, ডক্টর দাস বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমি লাবণ্য সেন ইন্ডাস্ট্রিজের ওনার মন্দাকান্তা সেন বলছি। ও ম্যাডাম সেন, বলুন কেমন আছেন আপনি? ভালো আছি। আমি আসলে একটা বিপদে পড়েই আপনাকে ফোন করেছি। কি বিপদ বলুন? ডক্টর দাস, আমার একজন পরিচিত মেয়ে আছে, মেয়েটি আমার অফিসে কাজ করত। আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসি। মেয়েটির হঠাৎ করে চোখে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বেশ কিছুদিন আগে মেয়েটির মাথায় একটা আঘাত লেগেছিল, আর সেই আঘাতের কারণে ওর কিছু নার্ভ ড্যামেজ হয়ে যায়। পরে দেখা যায় যে ওই নার্ভগুলো চোখের সঙ্গে কানেক্টেড, যার ফলে আস্তে আস্তে ওর ভিশন হারিয়ে যায়। ও মাই গড! আমি ডক্টর বাসুর কাছে মেয়েটিকে নিয়ে গেছিলাম। ও, আপনি ডক্টর বাসুর কাছে নিয়ে গেছিলেন? তা কি বললেন উনি? উনি বলেছিলেন অপারেশন করতে হবে, তাহলে হয়তো 50-50 চান্স আছে। আর সেইটা শুনে মেয়েটির মা খুব ভয় পেয়ে যায়। সে প্রথমেই এটাকে নেগেটিভ ভাবে ধরে নেয়, আর ভাবে যদি অপারেশনের পরে অপারেশন সাকসেসফুল না হয়, ওর মেয়ে চোখে দেখতে না পারে, তখন কি হবে? ঠিক সেই ভয়ে উনি মেয়েটির অপারেশন না করিয়ে তখনই হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসেন। ও আই সি, এটা তো জাস্ট কয়েকদিন আগেকার ঘটনা। এই ঘটনাটা তো আমার কানেও এসেছে। হ্যাঁ ডক্টর দাস, আমি জানি যে ঘটনাটা প্রায় কলকাতার সমস্ত ডক্টর মহলে ছড়িয়ে গেছে, আর সেই জন্য কোনো ডক্টরই এখন মেয়েটির অপারেশন করতে রাজি হচ্ছে না। কিন্তু আমি শুনেছি আপনি কিন্তু একদম অন্যরকম, আপনি এসবের কিছু তোয়াক্কাই করেন না। আসলে কি জানেন তো, মেয়েটি খুব ব্রিলিয়েন্ট, গরিব মেয়ে, ওর বাবা নেই, আর মেয়েটির ছোটবেলা থেকে স্বপ্ন হচ্ছে ও কালেক্টর হবে। এই সামনেই ওর আইএস এর পরীক্ষা। আর তাছাড়া মেয়েটি আমার জন্য যা করেছে, তার জন্য চিরকাল আমি ওর প্রতি ঋণী থাকবো। আর তার জন্যই কিন্তু আমি এই উপকারটা করতে চাই। দেখুন ডক্টর, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না বলুন? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ভুল তো মানুষ মাত্রই হয়। কিন্তু কি বলুন তো, সেদিন মেয়েটির মা যেটা করেছেন সেটা অন্যায়, আর আমি তো কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। আর তাছাড়া কি বলুন তো, কলকাতার কোনো হসপিটালই মনে হয় না ওই মেয়েটির অপারেশন করতে রাজি হবে। আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতে পাচ্ছি না। আপনার অন্য কোনো দরকারে যদি আমি লাগি, তাহলে আপনি আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু এটা পারছি না। রাখছি, গুড নাইট। তুমি ভালো করে দাও ঠাকুর, কেন ওকে এত কষ্ট দিচ্ছ ঠাকুর, কেন? ও তো কিচ্ছু করেনি, ও কোনোদিন কারোর ক্ষতি করেনি ঠাকুর, কেন কেড়ে দিলে আমার মেয়েটার চোখ তুমি, কেন ঠাকুর, কেন কেড়ে দিলে আমার মেয়েটার চোখ? আমার মেয়ের চোখে দৃষ্টি ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়ের চোখে দৃষ্টি ফিরিয়ে দাও, ওর জীবন আলোয় ভরিয়ে দাও ঠাকুর। আমি জানি আমি ভুল করেছি, আমি জানি ঠাকুর, আমার ভুলে শাস্তি তুমি আমার মেয়েটাকে দিও না, আমার ভুলে শাস্তি তুমি আমায় দাও, আমি যা ভুল করেছি সব শাস্তি আমি মাথা পেতে নেবো ঠাকুর, আমার আমার মেয়েটাকে ভালো করে দাও তুমি, সবার কাছে আমায় খারাপ করে দাও, সবাই আমাকে যা তা কথা শোনাচ্ছে আরো শোনাক, আমি সব সহ্য করে নেব ঠাকুর, আমি আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আর আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না, আমার মেয়ের জীবন তুমি আলোয় ভরিয়ে দাও ঠাকুর, আমায় অন্ধ করে দাও, আমায় আমায় অন্ধ করে দাও ঠাকুর, আমার মেয়ের জীবন তুমি আলোয় ভরিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার মেয়ের চোখে দৃষ্টি ফিরিয়ে দেবে ততক্ষণ আমি এখান থেকে উঠবো না, আমি জল স্পর্শ করবো না, আমি দেখবো, আমি দেখবো তুমি কতক্ষণ মুখ ফিরিয়ে থাকো, আমি তোমার কাছে মাথা ঢুকে ঢুকে প্রার্থনা করে যাব, আমার মেয়েটাকে ভালো করে দাও ঠাকুর।
ডাক্তার।